ফের রাজ্য জুড়ে প্রবল নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল, এছাড়াও রাজ্য জুড়েই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূজোর আর মাত্র কিছুদিন বাকি, বর্তমানে খুশির আবহাওয়া, কেটে গিয়েছে ঝড় বৃষ্টির দুর্যোগ। তবে কি সত্যিই বঙ্গে থেকে বিদায় নিয়েছে বর্ষণ? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত ঝলমল থাকবে আবহাওয়া, তবে সপ্তাহের শেষে ফের হতে পারে মুড সুইং। পুজোর ঠিক আগে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। বেশ কিছুদিন বৃষ্টির তাণ্ডব চলার পর বর্তমানে কেটেছে দুর্যোগ। গত দুদিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝলমলে আকাশ। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যদিও ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে। বৃহস্পতিবার থেকে ফের একবার বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দুদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে, উত্তরে কিছুটা শান্ত রয়েছে পরিস্থিতি। আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে, তবে উত্তরের মেঘলা আকাশ, রাতে বৃষ্টির পর দিনের বেলাতেও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে আপাতত দুদিন আবহাওয়া ভালো থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বদল আসতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আজ কলকাতা সহ আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল রাতে কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের কালিম্পংয়ের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, এমনই বলছে আবহাওয়ার রিপোর্ট। এমনই প্রতিদিনের আবহাওয়ার রিপোর্ট জানতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। এছাড়াও কমেন্টস করবেন আপনার জেলার নাম, আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো।